বিএনপির মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলা, আহত অর্ধশতাধিক। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অভিযোগ পাওয়া গেছে। হামলায় শ্রীনগর উপজেলা বিএনপি সদস্য সচিব হাফিজুল ইসলাম খান ও নারী নেত্রীসহ প্রায় অর্ধশতাধিক নেত্রীকর্মী আহত হয়েছেন। শুক্রবার সকাল 10টার দিকে উপজেলার যশোরগাঁর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রীনগর উপজেলার বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান দাবি করেন, কেন্দ্রীয়ভাবে কর্মসূচির অংশ হিসাবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছিলাম। যশোরগাঁও বাইপাস এলাকায় আমাদের মিছিলটি এলে হঠাৎ করে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মিছিলে হামলা চালায়। এতে মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রোকেয়া বেগম সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। শ্রীনগর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন দাবি করেন, শ্রীনগর বাইপাস এলাকায় বিএনপি নেতাকর্মীরা অরাজকতা ও বাস ভাঙচুরের চেষ্টাকালে আমাদের ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বাধা প্রদান করেন।